পৃথিবীতে কত রকমের প্রাণী আছে তা কি আপনি জানেন? পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে এরকম প্রাণী প্রজাতির সংখ্যা 1,36,7,555টির মতো। মনে রাখবেন, এর মাঝে কিন্তু কীটপতঙ্গের ধরা হয়নি। তো এই বিশাল সংখ্যক প্রজাতির প্রাণীর ব্যাপারে নিখুঁতভাবে জানা কি সম্ভব? একটু আগেই বলা সংখ্যাটি কিন্তু কিছুই না। কেন জানেন? বিজ্ঞানীদের মতে এই সংখ্যাটি নাকি পৃথিবীতে যত প্রাণী প্রজাতি রয়েছে তার মাত্র 1% উপস্থাপন করে। ভাবতে পারছেন, অর্থাৎ এই পৃথিবীর বুকে এখনো এরকম বিশাল সংখ্যক প্রাণীর অস্তিত্ব আছে যাদের কথা আমাদের কল্পনাতেই আসবে না। আর এদের আকৃতি ও গঠন এতটাই অদ্ভুত যে মনে হবে তারা যেন রূপকথার গল্পের কোনো প্রাণী। এর মধ্যে কয়টি প্রাণীকে আমরা চিনি? গল্পের বইতে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর ছবি দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এই প্রাণীগুলোর অনেকটাই কিন্তু বাস্তবেই আছে? গবেষকরা প্রতিনিয়ত নিত্য নতুন প্রজাতি আবিষ্কার করে যাচ্ছেন, এর কোনো শেষই নেই। তবু চলুন আজ আপনাদেরকে জানাই অদ্ভুত অনেক প্রাণী নিয়ে। তাই ভিডিওটি শুরু হলোই। গ্লাস ফ্রগ, সুন্দর দেখতে যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন সেটার নাম গ্লাস ফ্রগ। কারণ এই ব্যাংকটার একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে। এই ব্যাংকটার ভেতরের অংশ কিভাবে কাজ করে তা বাইরে থেকে সবকিছু দেখা যায়। আর তাই বলে একে ট্রান্সপারেন্ট প্রাণীও বলা হয়। এই ব্যাংক পানিতে বাস করে না, গাছের পাতায় বাস করে এবং সেই পাতাতেই তাদের বংশ বিস্তার করে থাকে। 2008 সালে এই গ্লাস ফ্রগ গুলো দক্ষিণ আমেরিকাতে সবার কাছে অদ্ভুত হয়ে ধরা দেয় এবং একাধিকবার মতো আমেরিকায় ছড়িয়ে পড়েছিল। এই ব্যাংকটিতে আপনার একটা কাচের উপর রেখে নিচে থেকে দেখলে দেখবেন ভেতরে কোন অংশ কিভাবে কাজ করে। বিজ্ঞানীরা প্রথম ব্যাংকের কোন অংশ কিভাবে কাজ করে জানার জন্য ব্যাংক হত্যা করত। কিন্তু এই প্রজাতির ব্যাংক আবিষ্কার করার পর আর কোনো ব্যাংকই হত্যা করতে হয়নি তাদের। এই ব্যাংক অনেক প্রজাতির রয়েছে, কিন্তু তার আকার আকৃতির কারণে এই ব্যাংকটি খুবই রেয়ার। মাডস্কিপার, এটি একটি উভচর মাছ। এই মাছেরা তাদের বক্ষদেশীয় পাখনার সাহায্যে মাটিতে চলাচল করতে পারে। যে এলাকা জোয়ারের সময় পানির নিচে এবং ভাটার সময় পানির উপরে থাকে সেখানে অন্যান্য মাছ সামুদ্রিক শৈবাল বা জোয়ার ভাটার ফলে তৈরি জলাশয়ের আশ্রয় নিয়ে জোয়ার ভাটার প্রভাব থেকে নিজেদের আত্মরক্ষা করে। কিন্তু এই মাছ এই পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজন ঘটিয়েছে। জলাশয়ের বাইরে এরা নিজেদের অঞ্চল রক্ষা, খাদ্য গ্রহণ সহ বিভিন্ন কাজে সক্রিয় থাকে। ক্রান্তীয়, উপক্রান্তীয় ও মেরু অঞ্চলের মধ্যবর্তী এলাকা, ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং আফ্রিকা মহাদেশের সংলগ্ন আটলান্টিক তীরে এদের পাওয়া যায়। এই মাছ ত্বকের সাহায্যে এবং মুখের মিউকোসা পর্দা ও গলার ফ্যারিংসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাতে পারে। তবে এটি তখনই সম্ভব যখন মাছের দেহ ভেজা থাকে। এই মাছের ফুলকার আকার অনেক বড় হওয়ায় তা প্রচুর পরিমাণ বাতাস ধারণ করতে পারে। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই মাছ নরম মৃত্তিকা স্তরে গর্ত তৈরি করে বসবাস করে এবং সেই গর্তে ডিম দেয়। এই মাছ দেহগহ্বরে একটি বায়ুথলির ব্যবস্থা রাখে যা দূষিত পানিতে নিমজ্জিত হলেও স্বল্প অক্সিজেন ঘনত্বেও মাছকে শ্বাস নিতে সাহায্য করে। এখন পর্যন্ত 18টি প্রজাতির বর্ণনা দেওয়া গেছে। এদের পাওয়া যায় পূর্ব আফ্রিকা, মাদাগাস্কার, সুন্দরবন এবং পূর্বাংশ, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল, দক্ষিণ পূর্ব চীন এবং জাপানের দক্ষিণাংশ, সামোয়া এবং টোঙ্গা দ্বীপ পর্যন্ত এদের বিচরণ। এদের দৈহিক বৃদ্ধি 9.5 সেন্টিমিটার পর্যন্ত হয় এবং এরা মাংসাশী। এরা কাঁকড়া ও অন্যান্য পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। ম্যান্টিস, চীনে দুই ধরনের আলাদা মার্শাল আর্ট নিয়ম রয়েছে যা ম্যান্টিসের ওপর ভিত্তি করে। কি অবাক হলেন, পতঙ্গ নিয়ে আবার মার্শাল আর্ট হয় নাকি? ম্যান্টিস হচ্ছে পতঙ্গের একটি বর্গ যা 13টি গোত্রের 2,400টির বেশি প্রজাতি ধারণ করে। এদের মধ্যে সবচেয়ে বৃহৎ গোত্র হচ্ছে ম্যান্টিসরা, নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাস করে। এদের ত্রিকোণাকার মাথা এবং গোলাকার পুঞ্জাক্ষি বিদ্যমান। ম্যান্টিসের জাতি প্রজাতি হচ্ছে উইপোকা এবং তেলাপোকা যারা সুপার অর্ডার ডিপ পেরায় অবস্থান করে। ম্যান্টিসরা মাঝে মাঝে লাঠি পোকাদের নিয়ে বিভ্রান্ত হয়ে যায়, অন্যান্য লম্বা পতঙ্গ অথবা অন্যান্য অপরিচিত পতঙ্গ। ম্যান্টিসরা প্রধানত আক্রমণকারী প্রাণী, কিন্তু অনেক সময় মাটিতে শিকার বের হওয়া ম্যান্টিস দেখা যায় যা সংখ্যায় অনেক কম। এদের আয়ুষ্কাল 1 বছর। ঠান্ডা আবহাওয়ায় এরা ডিম পারে, পরে মারা যায়। স্ত্রীজাতীয় ম্যান্টিসরা অনেক সময় স্বজাতি ভক্ষণ করে এবং পুরুষ ম্যান্টিসদের খেয়ে ফেলে। প্রাচীনকালে মনে করা হতো ম্যান্টিসদের অতিপ্রাকৃতিক শক্তি রয়েছে, বিশেষ করে প্রাচীন গ্রিস এবং প্রাচীন মিশরের মানুষ তা মনে করত। ম্যান্টিসরা পতঙ্গদের মধ্যে একমাত্র প্রজাতি যা পোষা প্রাণী হিসেবে ব্যবহার করা হয়।
জাম্পিং স্পাইডার। জাম্পিং মাকড়সা হলো মাকড়সার আরো এক প্রজাতি। এই মাকড়সা 6000টিরও বেশি বর্ণিত প্রজাতি রয়েছে। জাম্পিং মাকড়সার আর্থ্রোপডগুলোর মধ্যে কিছু সেরা দৃষ্টি রয়েছে এবং এটি শিকার এবং নেভিগেশনে ব্যবহার হয়। যদিও তারা সাধারণত অবিচ্ছিন্নভাবে এবং মোটামুটি ধীরে ধীরে চলাফেরা করে, তবে বেশিরভাগ প্রজাতিগুলো খুব চটপটে লাফাতে সক্ষম, বিশেষত শিকার করার সময়। তবে কখনো কখনো হঠাৎ হুমকির জবাবে বা দীর্ঘ ফাঁক পেরিয়ে যায়। অন্যান্য পরিবারের মতো এই লাফানো মাকড়সার মুখগুলো রয়েছে যা তাদের গতির দিকে। তাদের 8টি চোখ রয়েছে। পূর্ববর্তী পার্শ্ব চোখগুলো বড় হলেও এর চেয়ে ছোট এবং দৃষ্টির আরো বিস্তৃত করে, ফলে যত দূরে শিকার হোক তারা দেখে নিতে পারে। এদের শিকার করার একটু নমুনা দেখে নিন। শবেল। শান্তশিষ্ট এই পাখিটার ঠোঁট অনেকটা জুতোর আকৃতির মতো বলে এর নামকরণ করা হয় শুবিল। তাছাড়া হুইলহেড, তিমিওয়ালা স্টর্ক বা জুতো বিল স্টর্ক নামেও পরিচিত। এটি একটি খুব বড় সরস জাতীয় পাখি। এই পাখি প্রাপ্তবয়স্করা মূলত ধূসর এবং কোষিকগুলি বাদামি। এটি একটি লম্বা পাখি যার উচ্চতা 110 থেকে 140 সেন্টিমিটার এবং এদের মধ্যে কিছু কিছুদের 152 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছে যায়। ওজন 4 থেকে 7 কেজি বলে জানা গেছে। শান্তশিষ্ট এই প্রাণীটি সত্যিই সুন্দর, কিন্তু ব্যতিক্রম তার ঠোঁটটার জন্য। ট্রি হপার। হেলিকপ্টারের মতো দেখতে প্রাণীটার 3200 প্রজাতি রয়েছে বলে জানা যায়। অ্যান্টার্কটিকা ব্যতীত সমস্ত মহাদেশে এগুলো পাওয়া যায়। ইউরোপ থেকে কেবল 5টি প্রজাতি পরিচিত। এসব প্রাণী সাধারণত কয়েক মাস বেঁচে থাকে। এই প্রাণীর চামড়াগুলি তাদের অস্বাভাবিক চেহারার কারণে দীর্ঘকালীন আগ্রহী থাকেন প্রকৃতিবিদরা। এই জাতীয় প্রাণীগুলো তৃণভোজী, গাছে গাছে থাকে এবং অনেক কালারফুল এবং অদ্ভুত টাইপের হয়ে থাকে। এখানে কিছু ভিডিও দেখে নেই। চেরাক্স পালচর। চেরাক্স পালচর ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার প্রজাতির ক্রাইফিশ। এটি এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে মিঠা পানির অ্যাকোরিয়াম প্রজাতি হিসেবে জনপ্রিয়। চিংড়ি মাছের মতো এই চেরাক্স পালচর দেখতে অনেক কালারফুল আর অনেক প্রজাতি আছে এদের। এর ভেতরে একটা চেরাক্স আছে পুরো সৌরজগতের মতো আকার, মানে যখন আকাশ নীল থাকে এবং আকাশে তারা জ্বলে, ঠিক এই মাছের গায়ের রংটাও তেমন নীল, যাতে দেখলে মনে হয় তার গায়ে কত তারা জ্বলজ্বল করছে। এগুলো অনেক কালারফুল হয়, ঠিক এই ভিডিওটির মতো। ট্রান্সপারেন্ট জেলিফিশ। ট্রান্সপারেন্ট বা রেডিয়ামের মতো করে জলজল করে এক প্রকার জেলিফিশ। চলুন এই জেলিফিশের ব্যাপারে কিছু জেনে নিই। জেলিফিশ মূলত ফ্রি সাঁতার সামুদ্রিক প্রাণী যার ছাতা আকারের ঘণ্টা এবং টেন্টিলের শহর রয়েছে। ডালপালা দ্বারা সমুদ্রের পাত্রে নোঙর করা হয়। বেল্টির চালন এবং অত্যন্ত দক্ষ লোকোমোশন সরবরাহ করতে পালসেট করতে পারে। তাবুগুলি স্টিংস কোষগুলোতে সজ্জিত থাকে এবং এটি শিকারকে ধরে ফেলতে এবং শিকারীদের বিরুদ্ধে রক্ষা করতে ব্যবহৃত হতে পারে। জেলিফিশের একটি জটিল জীবনচক্র রয়েছে। মেডুসা সাধারণত যৌন পর্যায়ে থাকে। পেনুলার লার্ভা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে এবং তারপরে একটি আসল পলিপ পর্যায়ে আসে। যদিও শেলফিশ, ক্যাটলফিশ এবং স্টারফিশ কোনটি মেরুদণ্ড নয়, বৈজ্ঞানিক সাহিত্যে জেলি এবং জেলিফিশ একে অপরের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। অনেক ইচ্ছে কেবলমাত্র সাইফোজোয়ানদের সত্য জেলিফিশ হিসেবে উল্লেখ করে। ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল দক্ষিণ আমেরিকার বৈদ্যুতিক মাছ। 2019 অবধি এটি আর বংশের একমাত্র প্রজাতি হিসেবে শ্রেণীবদ্ধ ছিল। এই মাছের দৈর্ঘ্য প্রায় 2 মিটার অর্থাৎ 6 ফুট 7 ইঞ্চি এবং 20 কেজি ওজনের হয়ে থাকে। তাদের রঙিন পেছনে গা ধূসর বাদামি এবং পেটের ভাগটা হলুদ বা কমলা। তাদের কোনো আঁশ নেই, মুখটি বর্গক্ষেত্র। এই মাছের 3 জোড়া পেটের অঙ্গ থাকে যা বিদ্যুৎ উৎপাদন করে, প্রধান অঙ্গ, হান্টারের অঙ্গ এবং শেষের অঙ্গ। এই অঙ্গগুলি তার দেহের 4 ভাগের 1 ভাগ করে এবং ইলেকট্রিক্যাল 2 ধরনের বিদ্যুৎ উৎপাদন করে, কম ভোল্টেজ এবং উচ্চ ভোল্টেজ। এই মাছ যখন তার শিকারটি খুঁজে পায় তখন মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের মাধ্যমে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে একটি সংকেত প্রেরণ করে। যখন মাছটি তার শিকার খুঁজে পায় তখন শিকারকে বৈদ্যুতিক শক দেয়। এই মাছের গায়ে লেজ ঋণাত্মক আর তার মাথার ধনাত্মক হিসেবে কাজ করে। এরা প্রায় 5000 থেকে 6000 স্ট্যাক যুক্ত ইলেকট্রোপ্লাগগুলো 860 ভোল্ট এবং স্রোতের 1 অ্যাম্পিয়ার পর্যন্ত শক দিতে পারে। বৈদ্যুতিক শকের মাধ্যমে এরা বড় বড় প্রাণীকেও ঘায়েল করে ফেলতে পারে, এমনকি একটি তরতাজা মানুষকেও মেরে ফেলতে পারে। ভিনাস।
ভিনাস নামে এই বিড়ালের জন্ম 2008 সালে। এটি একটি আমেরিকান বিড়াল যার মুখটি অর্ধেক কালো এবং অর্ধেক লাল। তাছাড়াও তার চোখগুলো বিভিন্ন বর্ণের, তার বাম চোখ সবুজ আর ডান চোখ নীল। 2009 সালের সেপ্টেম্বরে উত্তর ক্যারোলিনার এক দম্পতি ভেনাসকে বিপদগামী হিসেবে গ্রহণ করেছিলেন, যাদের কাছে আরো 4টি পোষা প্রাণী বিড়াল টেটার টট এবং কুকুর হ্যালো রয়েছে। তিনি অগাস্ট 2012 সালে একটি রেডিট পোস্টের পরে বিখ্যাত হয়েছিলেন। সেপ্টেম্বর 2012 পর্যন্ত তিনি ইউটিউবে 1 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছেন। তিনি অগাস্ট 2012 সালের দ্য টুডে শো এবং ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এ জুলাই 2014 হাজির হয়েছিলেন। উপরের তথ্যগুলি অনুযায়ী এটা বুঝতেই হয় যে ভিনাস কতটা দুর্লভ একটা বিড়াল এবং কতটা জনপ্রিয় সে। তো এই ছিল পৃথিবীর এমন কিছু অদ্ভুত প্রাণী যাদের কিনা অসাধারণ কিছু ফিচার্স রয়েছে। ভিডিওটি এই পর্যন্ত। কাচ্চি খেতে কে না ভালোবাসে, কিন্তু বাহিরের অস্বাস্থ্যকর কাচ্চি খেয়ে খেয়ে তো আমাদের পেটের অবস্থা কাহিল। চলুন তাহলে পিনিক পাই ফুডের আজকের পর্বে আপনাদেরকে দেখাই ঠিক কিভাবে বিরিয়ানির দোকানের এক্সাক্ট স্বাদ আনবেন বাসার কাচ্চিতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন প্রাণীটির স্পেশাল ফিচার দেখে আপনি অত্যন্ত অবাক হয়েছেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।